বিকেল বেলা বেরিয়ে পড়েছি, 5টা 19 বাজে। সবাইকে গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। তো আমাদের এই কালবেরির মাঠটা দেখো কি জঘন্য হয়েছে বৃষ্টিতে, তারপরে গাড়ি ঢুকে, আর রাস্তাটা তো এই দেখো হেব্বি সুন্দর হয়েছে একেবারে। না, এই যে আমরা বেরিয়ে পড়েছি, হাঁটছি, রাস্তার অবস্থা খুবই খারাপ, ওকে কোলে নিয়ে হাঁটছি। কোথায় আর যাব, বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি, তো ওখানেই যাচ্ছি। দেখি আজকে কি করি, কি করব, একটু বসে গল্প করব, আবার সন্ধে হলে চলে আসব, সেই একই ডেলি কাজ। এসে চা বানিয়ে চা খেয়ে তারপরে আবার রাতের রান্না করতে হবে। এখনই অনেকটাই মানে সন্ধে সন্ধে হতে আসলো, কটা বাজে, 5টা 20 বাজে। তো ওখানে পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলছি। জেসি একটু গুড ইভিনিং বলে দাও। গুড ইভিনিং। এই গাড়িটা দেখে কিছু আন্দাজ করতে পারছি যে কারা এসছে, মনে হয় সারপ্রাইজ দেবে বলে এসেছে। দেখি কি সারপ্রাইজ। এই ব্লগ বানাতে চুপ কর সবাই। ও সারপ্রাইজটা হচ্ছে এই যে ম্যাডাম এসেছে, ম্যাডাম। এইটা হচ্ছে জেসির বন্নু মিমি, মানে বিয়ে হয়ে গেছে তো তাই এখন খুব কাছের মিমি হয়ে গেছে, খুব মিস করে। তোর যেদিন বিয়ে হবে সেদিন মিস করবে তোকে। ঘুম থেকে উঠা মানে আমার ছোট বোন জিজ্ঞেস করছে। শুধু নাটাঙ্কিটা দেখো। আর এই যে ঢুকেই আর একজন এসেছে, এই যে হচ্ছে আমাদের বুনুর হাজবেন্ড। এটা হচ্ছে আমার জেসির ফেভারিট মেশো, মানে কোলে উঠলে আর ও ডিম মেশো, ডিম। মিমিকে একটা আপাদি দাও, কতদিন পরে দেখা হলো না, একটু গালে আপাদি দাও। ও বাবা এই গালে একটা আপাদি দাও। ভুলে বাবা কত আদর। নেকলেস কই? এই ও দেইছি। ও তুমি তো এখন উঠতে ওয়ার। তুমি এসে একটা আপা দিয়ে দাও। একটু মেশে একটা আপা দাও। বাড়ি এসে কখন থেকে বলছি অতিথি এসেছে কিছু খেতে দাও, মানে ওদেরকে না আমাদেরকে। তা অবশেষে এসে হাজির হলো আচার, চানাচুর, পেঁয়াজ আর এই যে মুড়ি। তাহলে বুঝতেই পারছো এখন কি হবে। বিশাল মজা করে সবাই খেলো, হেব্বি মাখি ছিল আমাদের বুনু। এই যে এই যে আমি এখনো খাইনি, হাতে নিয়ে বসে আছি, কখন খাবো। চানাচুর খেয়ে এবার সবাই যে যার মতো গল্প করছে, ঘুরছে, এও ঘুরছে জেসি জেসির মেশের সাথে। যখন চলে যাবে তখন দেখাবো কেমন করবে, মুখ কালো হয়ে যাবে। হ্যাঁ
দেখতেই পাচ্ছো হেভি টেস্টি মিষ্টি বুনুরা এনেছে বুনু আর বুনুর বর এই যে আনারস তো এখন খাবো আমার খুব ফেভারিট মিষ্টি আমার মেয়েও খুব ভালোবাসে জেসি কে খাবে আমি মাথাটা উঁচু করো তোমাকে আমি দেখতে পাচ্ছি না তো টেস্টি কোনটা বেশি ভালো কোনটা খাবে তুমি আমাকে দেবে একটা শোনো না আমাকে একটাও দেবে না আমাকে খেতে দেবে না দেখো ঢেকে রেখেছে আমাকে দেবে না তাই আমাকে একটু দাও একটুখানি দাও আচ্ছা তুমি খাও এই যে চলে যাচ্ছে এখন এই যে চলে যাবে এখন রেডি হয়ে গেছে হ্যাঁ চলে যাচ্ছে বাড়ি গিয়ে ফোন করব আমরা চলে যাব বাড়িতে না কথা বলো বন্ধ হয়ে গেছে এখন 9:30 বাজে রান্না বান্না কমপ্লিট খাওয়া হয়নি খাবো তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন কেউ আমার ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবে তো আজকের মতো এই পর্যন্তই টাটা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে